নমস্কার সকলকে, অটোমোবাইল লার্নিং জোন চ্যানেলে স্বাগত জানাই। আজকে এই ভিডিওটির মাধ্যমে যে বিষয় সম্পর্কে জানবো সেটি হলো মোটর সাইকেলের সামনের টায়ার সরু এবং পেছনের টায়ার মোটা করা হয় কেন। তো পেছনের টায়ার মোটা করা হয় এর কারণগুলি হলো, 1 নম্বর, পেছনের টায়ার বাইকের ওজন, বাইকের মধ্যে চালক এবং পিলিয়ন সিটে বসে থাকা প্যাসেঞ্জার এই সমগ্র ওজন বহন করে টোটাল ওজনের 75%। তো পেছনের চাকার টায়ার যতই মোটা হবে ততই রোডের সাথে সারফেস এরিয়া বাড়বে এবং লোডটি ডিস্ট্রিবিউট হয়ে যাবে সহজেই। এবং আরেকটি কারণ হলো, পেছনের চাকা মোটা হলে রানিং অবস্থায় যে হিট তৈরি হয় টায়ারে, এই হিট সহজেই রাস্তার সারফেসে পৌঁছে যাবে, ফলে টায়ারের মধ্যে রানিং অবস্থায় টায়ারের ক্ষতি কম হবে। আর আরেকটি কারণ হলো, অ্যাক্সিলারেশনের সময় পেছনের চাকার টায়ার যত মোটা হবে ততই গাড়ির গ্রিপ বাড়বে, অর্থাৎ ট্র্যাকশন কন্ট্রোলিংয়ে সুবিধা হবে। এবার জানবো সামনের চাকার টায়ার সরু কেন করা হয়। এর 1 নম্বর কারণ হলো, ব্রেক করার সময় সামনের চাকার ওপর সমস্ত গাড়ির ভার এসে পড়ে, সে কারণে টায়ার যদি মোটা হয় বেশি তাহলে বেশি জোরে ব্রেক কষতে হবে এবং বেশি জোরে ব্রেক করার ফলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আর 2 নম্বর কারণ হলো, এই সামনের চাকার টায়ারের মাধ্যমেই গাড়িকে বাঁদিকে ডান দিকে অর্থাৎ স্টিয়ারিংয়ের কাজটি করতে হয়, সেই কারণে কর্নারিংয়ের সময় সামনের টায়ার মোটা হলে গ্রিপিং বেশি হবে এবং যার ফলে কর্নারিংয়ের সময় প্রবলেম হবে, স্মুথনেস আসবে না। এবং 3 নম্বর কারণ হলো, সামনের টায়ার বায়ুর বাধার বিরুদ্ধে এবং পরিবেশের বাধার বিরুদ্ধে কাজ করে, সে কারণে এটি বেশি মোটা হলে এর বাধা বল বাড়বে এবং গাড়ির এফিসিয়েন্সি কমে যাবে। তো এই কারণগুলি ছিল বেসিক, পেছনের টায়ারকে মোটা করা হয় এবং সামনের টায়ারকে সরু করা হয় এই কারণগুলোর ওপর ভিত্তি করে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সকলকে জানাতে শেয়ার করুন, এবং চ্যানেলে প্রথমবারের জন্য ভিজিট করলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন অটোমোবাইল সংক্রান্ত ভিডিওর আপডেট বাংলা ভাষায় পাওয়ার জন্য।